গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আ ভেরি গুড মর্নিং টু অল মাই সাবস্ক্রাইবার। সো গাইস, আজ সকালবেলা উঠে আমি একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। একদম ওম চোখ মুখ ধুয়ে দাঁত দাঁত মেজে হারিয়ে দেখো, বাড়িও ও একদম ঝকাঝক ক্লিন সব কিছু হয়ে গেছে। দাদি বাড়িতে চলে এসছে, সো বাবা এখন অফিসে চলে গেছে। তো আজকে চলো আজকে দিনটা শুরু করা যাক। কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে মোগলাই আনিয়েছিলাম, তো মোগলাই আনার পর আর ভেবেছিলাম যে আর কিছু খাবো না, কিন্তু এখনও আমি বলে রাখি এখনও আমি ডায়েট শুরু করিনি। তো আমি এখন অবধি এই মাসের পরের মাসে আমি হয়তো শুরু করব ডায়েটটা, হয়তো না শুরুই করে দেবো। তো কালকে রাত্রিবেলা ডিম ভাজার পর খেয়ে দিয়ে আমি একবারে ঘুমিয়ে পড়েছিলাম, তো আর কথা বলা হয়নি। সো চলো এই ব্লগটাকে শুরু করা যাক। কিন্তু তার আগে একটা জিনিস তো তোমরা জানো, যেটা তোমাদেরকে দেখতে হয়। চলে এসছে ব্রেকফাস্টে, আছে হচ্ছে রুটি, ডিমের ঝোলের একটা আলু, দুটো হোয়াইট এগস, ভেতরে অ্যালবিউমিন আর একটু চানা। রেডি হয়ে এখন জিমের জন্য বেরিয়ে গেছি। আমি এখন জিমে যাচ্ছি, মা আজকে যাবে না, মা আজকে ইয়োগা যাবে। কালকে মা গেছিলো, ও ও তো আজকে মা যাবে না, আজকে ইয়োগা যাবে। সো চলো ও তাদের গিয়ে আসে। এখন হাঁপাতে হাঁপাতে বাড়ি যাচ্ছি, কারণ ওন এখন জিম হয়ে গেছে। একটু বৃষ্টিও হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরেও আবার শুরু হতে চলেছে, হয়তো আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ জল টিপ টিপ করে পড়ছে। তাড়াতাড়ি একটা রিক্সা ধরে নিই। তারপর কি আজকে এখানেও বুলডোজার চালিয়ে সব কটা দোকান ভেঙে দিয়েছে, তো ও আই থিঙ্ক সব কটা রিক্সা ভাড়া চলে গেছে, জানি না। যদি পাই তাহলে চলে যাবো, নইলে দেখতে হবে, হেঁটে হেঁটেই যেতে হবে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, স্নান টান করে নিয়েছি, এবার খেতে যাবো। খুব খিদে পাচ্ছে, কিন্তু আজকে যা এক্সারসাইজ করিয়েছে তাতে হাতে খুব হাত স্ট্রেচ করতে পারছি না, হাত ইয়ে করতে পারছি না, ক্রাম্প আসছে আস্তে আস্তে, এ করে শক্ত হচ্ছে জায়গাগুলো। সো টিস্যুস ছিঁড়ছে, আবার টিস্যুস জোড়া লাগছে, তো তার মধ্যে একটু প্রোটিন ইন লাগবে। সো দেখি, চলো এখন একটু খাবার দাবার করে নিই, একটু প্রোটিন খাই। প্রোটিন, এই প্রোটিন নিয়ে কালকে এই বিগ বসে একটা বড় একটা ইয়ে হয়েছে, মানে ঝামেলা হয়েছে এই সানামা খুলে সেটা ও আমি তোমাদেরকে পরে দেখাতাম। কিন্তু অ্যাকচুয়ালি ওটা যদি আমি ওভারভিউ করি তাহলে ওটা কপিরাইটে চলে আসবে, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আসার সময় আমাদের জন্য এনেছে হচ্ছে বেগুনি, আলুর চপ এবং পেঁয়াজি, যেটা আমি খেতে খুব ভালোবাসি। মা চা ঘরে দিয়ে এখনো, কিন্তু ও চা ছাড়াও মুড়ি দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। আমাদের জন্য একটা সুন্দর চা বানিয়ে এনেছে তার সাথে বিস্কুট, চলো খাওয়া যাক। আমি এখন রাত্রিবেলার খাবার দাবার গরম করে নিয়েছি। ইন্ডিয়ার ম্যাচ অনেকক্ষণ ধরে শুরু হয়ে গেছে, ইন্ডিয়া 65-2 আছে, কিন্তু এখন দেখো 65-2 ছিল, ও তো তারপর বৃষ্টি হলো, কিন্তু ওইখানে বৃষ্টি না কেমন জানো, ও এক মিনিটের বৃষ্টি, এক মিনিটে শুরু হয় এক মিনিটে শেষ হয়। সো এখন আমি ওইটাই দেখছিলাম, মোবাইলে দেখছিলাম। চলো খেয়ে নিই, খিদে পাচ্ছে তো চলো, ও তাড়াতাড়ি খেয়ে নিই, কি খুব খিদে পাচ্ছে, কারণ রাত্রিবেলা এই ম্যাচটাকে পুরো দেখতে, আজকে সেমিফাইনাল, আজকে আমাদেরকে জিততেই হবে।